লকডাউন মেনে চললেই কমবে সময়সীমা আর না মানলে বাড়বে মেয়াদ, ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ, এমনটাই মত বিশেষজ্ঞদের। অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘ লকডাউনের প্রভাবে জিডিপির প্রবৃদ্ধির হার অর্ধেকেরও নিচে নেমে আসতে পারে, তাই লকডাউন কার্যকর করতে হলে রাষ্ট্রকে আরও কঠোর হওয়ার তাগিদ তাদের। অমর ফারুকের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ, যেন জমজমাট হাট। রাজধানীর বেশিরভাগ এলাকা বা সড়কের চিত্র এখনও এমন, ফলে এলাকার পর এলাকায় ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন 6 থেকে 7টি করে নতুন এলাকা সংক্রমিত হয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন এমন চললে লকডাউনের মেয়াদ বাড়াতে বাধ্য হবে সরকার, দিতে হবে বড় খেসারত। আমাদের সম্ভবত মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই পরিস্থিতির মধ্যে আপাতত থাকতে হচ্ছে। লকডাউন আমরা যত ভালোভাবে করব তত তাড়াতাড়ি এই মহামারী থেকে আমরা বেরিয়ে আসার পথটা খুঁজে পাবো এবং কম ক্ষতি নিয়ে। লকডাউন যদি আমরা হালকাভাবে নেই, ছাড়াছাড়া করি, তবে সেক্ষেত্রে আমাদের বড় ধরনের মূল্য গুনতে হবে। অর্থনীতিবিদরা বলছেন লকডাউন দীর্ঘ হলে অর্থনীতিতে ভাটা তো পড়বেই, প্রভাব পড়বে রপ্তানি ও বিনিয়োগের উপরও। ধারণা করা হচ্ছে যে জিডিপির প্রবৃদ্ধির হার যেখানে এবছর 8.5% মতো আমরা আশা করেছিলাম, সেখানে বিশ্বব্যাংক বলছে যে এটা 3% নেমে যেতে পারে। এই যে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা, এটা কিন্তু আরো বাড়তে থাকবে যদি ঠিক মতো ঘরে অবস্থান না করি। আজকের যে ক্ষতি সেটা যেমন হচ্ছে, আমার উৎপাদন হচ্ছে না, আমার রপ্তানি আয় হচ্ছে না, আমার বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ছে, আরেকটা ক্ষতি হচ্ছে আমার বিনিয়োগ হবে। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা বলছেন লকডাউনে তিল পরিমাণ ছাড় দেওয়া চলবে না, সরকারে এটার মোকাবেলা করার জন্য অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে হবে। এই লকডাউনটা নির্দিষ্ট সময়ের জন্য হবে এবং সেইটাকে স্ট্রিক্টলি আমাকে মেনটেন করতে হবে। এই লকডাউনটা, এখানে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। লকডাউন কিংবা সামাজিক দূরত্ব না মানলে কি যে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, কেন যেন এই মানুষগুলোকে তা কিছুতেই বোঝানো যাচ্ছে না। এর ফলে দ্রুত করোনা সংক্রমণের পাশাপাশি দেশ যে ভয়াবহ আর্থিক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে তা এদেরকে কে বোঝাবে? মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।